চলে ময়েসে মরা মুরগির সরবরাহ মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী যৌথ অভিযান, শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার। নির্বাচনের মাঠে মোকাবেলার আহ্বান আওয়ামী লীগের, প্রতিকূল পরিস্থিতিতেও নির্বাচনে যাবে বিএনপি। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর পঞ্চম আসর, ঢাকা লড়বে সিলেটের বিপক্ষে, রংপুরে প্রতিপক্ষ রাজশাহী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। শুনছেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আপনার প্লেটের মুরগির মাংসের টুকরোটা কি মরা মুরগির? প্রশ্ন শুনে ঘাবড়াবেন না, কারণ একটি অসাধু চক্র রাজধানীর কিছু হোটেল ও মেস বাড়িতে মরা মুরগি সাপ্লাই দিয়ে যাচ্ছে, আর না জেনে সেগুলো খায় হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মরা মুরগির মাংসে ভাইরাস থাকায় জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ। কি খাচ্ছি রেস্তোরাঁয়? নূর আলম ও ইব্রাহিম আজনবীর ক্যামেরায় ফকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানীর কাপ্তান বাজার, রাতভর দূর দূরান্ত থেকে আসা গাড়ি থেকে নামছে মুরগি। এসব গাড়ি থেকে লক্ষাধিক তাজা মুরগির সঙ্গে নামছে হাজারখানেক মরা মুরগিও। ছদ্মবেশে ঘুরতে দেখা যায় আড়তে ছড়িয়ে থাকা এসব মরা মুরগি সযত্নে রাখছেন দোকানিরা। মরা মুরগির গন্তব্য কোথায়, সেই কৌতূহলে অনুসন্ধানে নামে নিউজ 24 টিম। ক্যামেরার চোখে ধরা পড়ে আড়তদাররা মরা মুরগিগুলোকে তাজা বোঝাতে গলা কেটে রাখে। রাত গড়িয়ে ভোর হতেই কয়েক ধাপে চলে মরা মুরগি সাবাড়ের প্রক্রিয়া। একটি সিন্ডিকেট বড় বড় হোটেল ও রেস্তোরাঁর চাহিদা মেটাতে মরা মুরগি কেটে পরিষ্কার করছেন। সিন্ডিকেটের কিছু নারী সদস্য রয়েছে যারা ব্যাগ বা বস্তায় ভরে মরা মুরগি নিয়ে যান। নিউজ 24 এর অনুসন্ধানী ক্যামেরা এবার মরা মুরগি বহনকারী এক নারীর পিছু নেয়। গন্তব্য খিলগাঁওয়ের তার নিজ বাসা, যা এ বাসা থেকে কাটিং করে সরবরাহ করা হয় হোটেল ও মেস বাড়িতে। আমি মনে করেন যে ভাঙাচুরা লুজ মুরগি হিসাবে নিয়ে আসি, আইনা বাইরে বিক্রি করি বা পারলে দুই একটা হোটেলে দিই। সিন্ডিকেট চক্রের কথা মতো নিউজ 24 টিম মরা মুরগির মাংস বিক্রিকারী সেই হোটেলে। দাম কম হওয়ায় প্রতি পিস মুরগি 50 টাকা দরে কিনে মানুষকে খাওয়ান তথাকথিত এই হোটেলগুলো। একইভাবে কাপ্তান বাজার থেকে আরেক নারীর পিছু নিয়ে সানার পাড়ে তার বাসায় গেলে চমকে যায় সে। এরপর মরা মুরগির বিষয়টি আড়াল করার চেষ্টা, পরে স্বীকার। আমার তো সন্দেহ লাগে, উনি আসলে মরা মুরগি আনে। অনেকটি খাও যে, এটি কি তুমি জানো? তুই কি আমার সাথে গেছিলি? তুই দেখছো মরা মুরগি আনছি। কাপ্তান বাজার থেকে আরেক নারীর পিছু নিয়ে নিউজ টিম সানার পাড়ে তার বাসায় গিয়ে দেখা যায় সেই বাসায় মেস করে খাওয়ান এই নারী। বিশেষজ্ঞদের মতে, মরা মুরগির মাংসে ভাইরাসের সংক্রমণ থাকায় তা খেলে মানুষ জটিল রোগে আক্রান্ত হতে পারে। আমার বহুদিনের একটা প্রশ্ন ছিল যে আসলে মরা মুরগিগুলো যায় কোথায়, যে এইটা তাহলে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, আবারও খাওয়ানো হচ্ছে, তো এটা তো স্বাস্থ্যের জন্য মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব অসাধু চক্রকে কঠোর আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিলেন। যারা জেনে শুনেও এই কাজগুলো অব্যাহত রাখবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির বিধান আমরা নিশ্চয়ই করব। অসাধু চক্রের এমন জালিয়াতিতে আতঙ্কিত সাধারণ মানুষ, তাই এমন অপতৎপরতা বন্ধ করে জাতিকে খাদ্য জালিয়াতির আগ্রাসন থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান ভোক্তাদের। যারা প্রতিদিন প্রতিনিয়ত চকচকে হোটেল রেস্তোরাঁর মোড়কে ভোক্তাদের বাসি পচা বিষ খাওয়াচ্ছেন, তাদের কতজন চিহ্নিত, তাদের কতজনের বিচার হয়েছে,
আর সামান্য যে জরিমানা হয় তাতে তাদের কী আসে যায়? এই প্রশ্নগুলো সাধারণ ক্ষুব্ধ ভোক্তাদের, যারা জীবন জীবিকার তাগিদে হোটেলে খেতে বাধ্য হন। ফখরুল ইসলাম, News24, ঢাকা। ঢাকার মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী 25-কে গ্রেফতার করেছে মাদক বিরোধী টাস্ক ফোর্স। সেই সাথে জেনেভা ক্যাম্প এবং কারণ বাজার থেকে মাদক ও জাল টাকা সিন্ডিকেটের সক্রিয় কয়েকজন সদস্যও ধরা পড়েছে টাস্ক ফোর্সের হাতে। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ার করেন, মাদকের কোনো গডফাদারকে নিরাপদে থাকতে দেওয়া হবে না। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ঢাকার মাদক হাটখ্যাত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানে ছিলেন পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, এনএসআই ও নার্কোটিক্স ডিপার্টমেন্টের সদস্যরা। 52 বাজার 53 গলির মতো আঁকাবাঁকা পথ পেরিয়ে একটি ঘরে পাওয়া গেল এক নারী মাদক ব্যবসায়ীকে। মোট 4টি ভাগে ভাগ হয়ে পরিচালিত অভিযানের অন্য একটি দল হানা দেয় জাল টাকা সিন্ডিকেটের আস্তানায়। সেখানে পাওয়া যায় দেশি ও বিদেশি জাল নোট। জেনেভা ক্যাম্পে 2 ঘন্টার অভিযানের সফলতা আসে শেষের দিকে। ঢাকার শীর্ষ মাদক ব্যবসায়ী, যার নাম 25, সে ধরা পড়ে। তার ঘর তল্লাশি করে অন্য সহযোগীদের ব্যাপারেও তথ্য মেলে। জেনেভা ক্যাম্পের অপারেশনের পর টাস্ক ফোর্স অভিযান চালায় কারওয়ান বাজারের বস্তিতে। সেখানে সিনেমাটিক স্টাইলে পালাতে গিয়ে প্রশাসনের হাতে ধরা পড়ে এক মাদক ব্যবসায়ী। পরে তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদকের বিরুদ্ধে সরকার ও তাদের অবস্থান অনড়। জেনেভা ক্যাম্পের প্রখ্যাত মাদক সন্ত্রাসী 25-কে আমরা গ্রেফতার করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা সেই নীতি বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা এই অভিযানের মধ্য দিয়ে একটি বার্তা সকলকে দিতে চাই যে মাদক যারা ব্যবসা করে, মাদককে যারা প্রশ্রয় দেয়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ঢাকায় পরিচালিত প্রথমবারের মতো টাস্ক ফোর্সের অভিযানে সব মিলিয়ে অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর 150 সদস্য। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। অন্য কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই, তাই সন্ত্রাস জঙ্গিবাদের পথ ছেড়ে নির্বাচনের মাঠে নামতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তারা আবারও জানান নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। ১৯৭৫-এর 15ই আগস্ট জেলখানায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার জাতীয় 4 নেতার স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে, কিন্তু যারা এর নেপথ্যে জড়িত তাদেরও বিচার হওয়া দরকার। নেপথ্যের যারা হন্তারক তাদের বিচার কাজ, তাদেরকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে ইতিহাসের রক্তাক্ত কলঙ্কিত ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। আলোচনায় উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। নেতারা বলেন, নির্বাচনের সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর বাইরে কোনো সহায়ক শক্তি, অন্য কোনো সরকার নাই। সহায়ক সরকার, তত্ত্ববোধক সরকার, ভাবনা সরকার, এই ভাবনা সরকার দিয়ে কোনো কাজ হবে না। এবং আপনারা যদি আসেন আসবেন, আপনাদের সাথে কোনো কথা হতে পারে না। যেই দেশের সংবিধানে যেই দেশে আছে সেই সংবিধান অনুসরণ করেই এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্য কোনো পন্থায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বেগম জিয়া যদি সাহস থাকে নির্বাচনের মাঠে আসেন, খেলবো ইনশাল্লাহ, মাঠে খেলবো। সেই খাজের নেতৃত্বে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ, দেখবো কে জেতে কে হারে দেখবো ইনশাল্লাহ। শুধু বলতে চাই, মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না খাজা জিয়া,
চৌধুরী বাড়ি গিয়েছিলেন, আপনার আমার কাছে ছাড়াও গেছে সেই সময়। বৃহস্পতিবার আদালতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে খারিজ করে দেন আওয়ামী লীগ নেতারা। বলেন, আদালত খালেদা জিয়াকে হেনস্থা করছে না, বরং বারবার অনুপস্থিত থেকে বেগম জিয়াই আদালতকে হেনস্থা করছেন। 143 বার আপনি তারিখ নিয়েছেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু ও 3 নভেম্বর জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছে তারাই 21 আগস্ট সহ 19 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে এখন অনেক বেশি সতর্ক আওয়ামী লীগ। পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতারা। জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার ভোরে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। নির্বাচন সামনে রেখে আগামী 6 মাস মহানগরী ও জেলায় জেলায় সভা করবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ এই তথ্য জানিয়েছেন। এদিকে আগামী 8 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ করতে চায় বিএনপি, আর এর জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। সম্প্রতি 4 দিনের সফরে কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রামের পথে এবং ঢাকা ফেরার দিনে 2 দফায় একই স্থানে খালেদা জিয়ার এই গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে। এই ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এই নাগরিক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হলে দেশে গণবিস্ফোরণ ঘটবে। কিন্তু মানুষের ঢল দেখে সারা এই একটা অংশে, এখনো তো ইনশাআল্লাহ তিনি আরও যাবেন, এবং এই ধরনের গাড়ি বহরে আক্রমণ করে তার অগ্রযাত্রা, বিএনপির অগ্রযাত্রা, জনগণের অগ্রযাত্রা বন্ধ করা সম্ভব হবে না। এই সংলাপ সমঝোতা করতে আপনারা বাধ্য হবেন, কারণ বাংলাদেশে আগামী নির্বাচন হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সে নির্বাচনে অংশগ্রহণ না করে। সুতরাং এবং আমরা অংশগ্রহণ করব, যে কোনো প্রতিকূল অবস্থায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 8 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের কাছে আবেদনও করা হয়েছে। আমরা আশা করি যথাযোগ্য মর্যাদায় আগামী 7 নভেম্বর আমাদের যে কর্মসূচি, সেই আপনার 10 দিনব্যাপী কর্মসূচি, 5 নভেম্বর থেকে 14 নভেম্বর এই কর্মসূচি সফল করার আমাদের প্রস্তুতি চলছে, ব্যাপক প্রস্তুতি চলছে। 7 নভেম্বর উপলক্ষে দেশের প্রতিটি জেলা এবং মহানগরগুলোতে বিভিন্ন অনুষ্ঠান করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের বিশেষ ধরনের কার্ড বা পরিচয়পত্র দিতে চাইছে মিয়ানমার সেনাবাহিনী। যে কার্ডের মানে তারা মিয়ানমারের নাগরিক নন। বিশেষ এই কার্ড নিতে না চাইলে বাড়ি থেকে বের হতে দিচ্ছেন না সেনারা, তাই কষ্ট সহ্য করে বাংলাদেশে চলে আসছে নির্যাতিত রোহিঙ্গারা। এই অবস্থায় তারা তাকিয়ে আছেন বিশ্ব নেতাদের দিকে, মনে করছেন বাংলাদেশে আসলে সমস্যার একটা সমাধান হবে। শেখ জালালের ছবিতে অন্তরা বিশ্বাসের রিপোর্ট। আরো 3,000 রোহিঙ্গা আসলো। 2 দিনে 2 দফায় তাদেরকে হাঁটিয়ে নোমান্সল্যান্ড থেকে আনা হলো বালুখালী ক্যাম্পে। এবার তাদের আসার কারণটা অন্যরকম। বুচিডংয়ের কোয়াইংডং গ্রাম থেকে আসে আলী আহমেদের পরিবার। 20 থেকে 25 দিন আগে থেকে মিয়ানমারের সেনাবাহিনী তাদেরকে এক বিশেষ ধরনের কার্ড বা পরিচয়পত্র দিতে যাচ্ছে। যে পরিচয়পত্রের অর্থ তারা আসলে মিয়ানমারের নাগরিক নন। আলী আহমেদ সেটি নিতে চাননি। এরপর থেকে মিয়ানমার সেনাবাহিনী তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না, সাথে ছিল নানা রকম হুমকি, তাই পালিয়ে বাংলাদেশে আসেন। হাড়া বন্ধ হয়ে না মানুষজন না হাড়ে আমি মরে যাব, তাও ওই কার্ড নিব না। ওই কার্ড নিলে তো আমি আর মিয়ানমারের নাগরিক থাকব না। ঘর থেকে বের হতে দেয় না, আমরা খাবার দাবারও কিনতে পারছিলাম না। এবার আসা রোহিঙ্গারা বলছেন
ঠিক জ্বালাও পোড়াও নেই এখন, হত্যাও করছে না মিয়ানমার সেনাবাহিনী, কিন্তু রোহিঙ্গাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক। ক্ষেত থেকে আমাদের ফসল কাটতে দেয় না, ঘরের মধ্যে আটকিয়ে রাখে, বাজারে যেতে দেয় না, আমরা বাঁচবো কিভাবে? কোরবানি ঈদের আগে এক সেনা আমার কাঁধে কোদাল দিয়ে মারে, প্রায় পঙ্গু হয়ে পড়েছিলাম, তাই তখন আসতে পারিনি, এখন আসছি। বাইরে বের হলে সেনারা আমাদের টাকা পয়সা নিয়ে নেয়। ভবিষ্যতের কথা জানেন না, তবে মিয়ানমারে এখন থাকার পরিস্থিতি নেই একেবারেই, তাই বিশ্ব নেতাদের দিকে তাকিয়ে তারা, বাংলাদেশে আসলে কোনো একটা সমাধান হবেই। বাংলাদেশ মুসলিম দেশ, এখানে বড় বড় দেশের রাজারা আসছেন, আমাদের সাহায্য করছেন, নিশ্চয়ই আমাদের সমস্যার একটা সমাধান হবে। নতুন আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যসেবাও দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের আশা যেন থামছেই না। মিয়ানমারের সেনাবাহিনীর যে অত্যাচার সহিংসতা সেটি বন্ধ হয়েছে, কিন্তু এখন নিয়েছে অন্য ধরনের রূপ, সৃষ্টি হয়েছে অন্য রকমের চাপ। এরপরে হয়তো বা অন্য কোনো ধরনের উপায় বের করে তারা ওই দেশের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠিকই পাঠিয়ে ছাড়বেন, এমনটি মনে করছেন স্থানীয় বাঙালিরা। তাই ক্ষুব্ধ হয়ে তারা একটি প্রশ্ন করছেন, আর কত রোহিঙ্গা বাংলাদেশে এলে এই রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামবে? অন্তরা বিশ্বাস, নিউজ 24, বালুখালী ক্যাম্প, কক্সবাজার। এবারে শোক সংবাদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত 9:45 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবেক রাষ্ট্রপতির ছেলে মাহমুদ হাসান বিশ্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাহরুল কবির এ কথা জানান। 1991 সালে বিএনপি সরকার গঠন করলে আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। বরিশাল জেলার শায়েস্তাবাদে 1926 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। আবার স্বাগত, দেখছেন N24 সংবাদ। অধিকার আর অংশগ্রহণের প্রশ্নে নারী পুরুষের ব্যবধান ঘোচানোর ক্ষেত্রে এক বছরে বড় অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর 2017 সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে বাংলাদেশ 25 ধাপে গিয়ে বিশ্বের 144টি দেশের মধ্যে 47 নম্বরে উঠে এসেছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে। সাবিনা মমতাজের প্রতিবেদন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF প্রকাশিত দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স শীর্ষক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এবছরের সূচকে বিগত কয়েক দশকের অনুপাতে বেড়েছে মজুরিও। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষায় নারীর অংশগ্রহণও বেড়েছে আশানুরূপ হারে। তবে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে মূলত রাজনীতিতে নারীর অংশগ্রহণ ইতিবাচক হারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানিয়েছে WEF। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিক থেকে বৈশ্বিক এ সূচকে বাংলাদেশ রয়েছে সৌভাগ্যের 7 নম্বরে। বাংলাদেশের পরে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপ। WEF এর করা গবেষণা প্রতিবেদন মতে এবছর 144টি দেশের মধ্যে ভারত ও চীনের অবস্থান যথাক্রমে 108 ও 100তে। তালিকায় থাকা সবচেয়ে নিচের দিক থেকে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভারতে তুলনামূলক লিঙ্গ বৈষম্য কম, আর সবচেয়ে বেশি ভুটান এবং পাকিস্তানে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে, ফিনল্যান্ড, রুয়ান্ডা, সুইডেন, নিকারাগুয়া, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড।
নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও মজুরি, স্বাস্থ্য, জীবনযাপন, শিক্ষা ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের ওপর ভিত্তি করে প্রতি বছর এই সূচক তৈরি করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF. সাবরিনা মমতাজ, নিউজ 24. লক্ষ্মীপুরে এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। এখন চলছে সুপারি সংগ্রহ ও বাজারজাতের কাজ। বাজার দরে যে অবস্থা তাতে খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচা কেনার ধারা অব্যাহত থাকলে এবার রপ্তানি মূল্য 300 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। সাইদুল ইসলাম পাবেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের 5 উপজেলার প্রায় প্রতিটি বাড়ির আশপাশে রয়েছে সুপারি বাগান। চলছে ভরা মৌসুম, তাই গাছ থেকে সুপারি সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। বর্তমানে প্রতি কাহন সুপারি বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। এতে খুশি বিক্রেতারা। শুধু তাই নয়, ভালো উপার্জন হচ্ছে সুপারি সংগ্রহ ও বাজারজাত করার কাজে জড়িত শ্রমিকদেরও। প্রতিদিন 200 থেকে 250 গাছ উঠি, দিয়ে এক ইঁট দামটা 5 টাকা করি। 2 লক্ষ টাকার বাগান রাখছি 60 মালিকের থেকে, তাহলে 1050-60 হাজার টাকা ব্যবসা হবে। জেলার সুপারি বিক্রির সবচেয়ে বড় হাট দালাল বাজার। প্রতি হাটে এ বাজারে 10 থেকে 50 লাখ টাকার সুপারি বিক্রি হয়। তবে এখানে কোনো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নেই, তাই আশানুরূপ লাভ হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। বাগান মালিকরা সুবিধা ভোগ করতে পারছে না, একটা কারণে, কারণটা হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণের অভাব বোধ করতেছে জনগণ। এখান থেকে সুপারি চট্টগ্রাম, সিধাগাং, কক্সবাজার, নাজিরহাট, রাঙামাটি বিভিন্ন জায়গায় যায়। একই অভিমত কৃষি বিভাগেরও। তবে সম্ভাবনাময় এই ফসলের উৎপাদন বাড়াতে বাগান মালিকদের নানা পরামর্শ দিয়েছেন কর্মকর্তা। কৃষি সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে ফলন বৃদ্ধি করা যায়, বিশেষ করে মাটিতে সুষম সার প্রয়োগ করা এবং সারা বছর পরিচর্যার মাধ্যমে ফলন 15-20% বৃদ্ধি করা সম্ভব। কৃষি বিভাগের হিসেবে জেলার 5 উপজেলায় 6265 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। নিউজ 24 সংবাদে নিয়েছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। দর্শক আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আবহাওয়ার খবর জানবো, আর আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সালে জহুর চৌধুরী। যোজনা আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 এর আবহাওয়ার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালে জহুর চৌধুরী। শুরুতেই জেনে নিব আজকের দিন ও তারিখ। আজ শনিবার 4 নভেম্বর। আর আবহাওয়া তথ্য অনুযায়ী আজকে আসলে যেটা জানানো হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এখন দেখে নিব আজকের বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। শুরুতেই আমরা যাব রাজধানী ঢাকায়। ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখা যাচ্ছে আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। ঢাকার পর আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। সেখানেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। আসলে যেটা সবসময় এর আগেও আমি বলেছি নিউজ খবরে যে এখন হেমন্তকাল, হেমন্তকালে আসলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং মেঘমুক্ত থাকবে এমনই। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগীয় শহরের মতো এখানেও আকাশ আজকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আমরা চলে যাব উত্তরবঙ্গের রংপুরে। রংপুরে দেখে নিব সেখানকার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। এখানেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এরপরে আমরা যাব রাজশাহীতে।
রাজশাহীতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপর আমরা যাব বরিশালে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বরিশালের পর এবারে আমরা চলে যাব সিলেটে, দেখে নিব সেখানকার আকাশের আজকের অবস্থা, যে আংশিক মেঘলা থাকবে আকাশ এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল আমার কাছে আজকে আজকে আসলে বিভাগীয় শহরগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। এবারে আমরা দেখে নিব আর্দ্রতার পরিমাণ। আর্দ্রতা আজকে রেকর্ড করা হয়েছে 64% আর্দ্রতা। এরপর আমরা আজকে সূর্যোদয় এবং সূর্যাস্ত জেনে নেব। সূর্যাস্ত আজকে যাবে সন্ধে 5:18 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:06। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকের নিউজ 24 আবহাওয়ার বার্তা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী যোজন আফরিনের কাছে। সালেছর চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানাবো আন্তর্জাতিক খবর। রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনার মধ্যে দেশটির সরকার বলছে এই অবরোধ আরোপ করা হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি মুখপাত্র বলেছেন, সেনাবাহিনীর উপর অবরোধ আরোপ হলে মিয়ানমারের বেসামরিক সরকার ক্ষতিগ্রস্ত হবে আর এর পরিণাম খারাপই হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম এশিয়া সফরের আগে বৃহস্পতিবার মিয়ানমারের উপর আবারও অবরোধ আরোপের প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। ওই প্রস্তাব পাশ হলে রোহিঙ্গাদের উপর নৃশংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের উপর অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যাবে। আগামী 15 নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের কথা রয়েছে। সেই সময় মিয়ানমারের কর্মকর্তারা রাখাইনের সহিংসতা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরবেন বলে দেশটির মুখপাত্র জানান। বেলজিয়ামে অবস্থান করা বরখাস্তকৃত কাতালান নেতা পুজদেমন সহ 4 সহযোগীর বিরুদ্ধে ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে স্পেনের বিচারক। বৃহস্পতিবার মাদ্রিদের উচ্চ আদালতের শুনানিতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় পুজদেমন সহ 5 জনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। এদিকে হাজিরা দেওয়ার পর আঞ্চলিক সরকারের আরও 9 সাবেক সদস্যকে কাস্টডিতে পাঠানো হয়। আটককৃতদের মধ্যে একজনকে 50,000 ইউরোর জামিনে ছেড়ে দেওয়া হয়। মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী এ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও অর্থ অপব্যবহারের অভিযোগ আনে। পুজদেমন জানিয়েছেন, নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা না পেলে তিনি আর স্পেনে ফিরবেন না। এদিকে বেলজিয়াম এই গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখবে বলে জানিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয় পুজদেমন স্পেন সরকারের টাকা কাতালোনিয়ার 21 ডিসেম্বরের নির্বাচনে দাঁড়াতে পারবেন না। অবশেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক সিলেট সিক্সার্স। সন্ধ্যা 7টায় শুরু রংপুর রাইডার্স আর রাজশাহী কিংস এর ম্যাচ। সিলেট থেকে নাজমুল কবির বাবেলের ক্যামেরায় নাজমুল সাকিবের ম্যাচ প্রিভিউ। পুরো সিলেটবাসী আমেজে উৎফুল্ল বিপিএল মাঠে গড়ানোর অপেক্ষায়। নগরী রংচকে ভাবে তৈরি না হলেও সিলেটবাসীর হৃদয়ে এখন 4 ছক্কার মাঠ দেখার বাসনা। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে 3বারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক শিবির সিলেট সিক্সার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা বরাবরের মতো সমৃদ্ধশালী, সাকিব সাঙ্গাকারার মতো বিগ নেইম ঢাকার শিবিরে। পরিসংখ্যান বা সামর্থ্য নয়, ঢাকা খেলতে চায় সেরাটা দিয়ে, দলগত লক্ষ্য তুলে ধরেন সাকিব আল হাসান। ভালো একটা ম্যাচ হবে, দর্শকরাও এনজয় করতে পারবে। অবশ্যই আমি চাই যেন আমরা ভালো করতে পারি এবং জিততে পারি, বাট সেজন্য আমাদের সব কাজগুলো ঠিক করে করা লাগবে। ঢাকার মতোই বাজি ধরতে চান রংপুর রাইডার্স কাণ্ডারি মাশরাফি বিন মর্তুজা। কাপ্তানের টার্গেট সুপার 4।
আমাদের জন্য ভালো হয় যে আমরা যদি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারি তখন আসলে ডুয়ার ড্যামেজ থাকে, সো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। রংপুর রাইডার্সের টিম কম্বিনেশন বেশ ভালো, ফরেন রিক্রুটের অভাব নেই। টি টোয়েন্টির সেরা বোলার লাসিত মালিঙ্গা, থিসারা পেরেরা, জনসন চার্লস দলের জন্য লাকি ক্রিকেটার, তার উপর ব্যাট হাতে রাবি বোপারা, কুশাল পেরেরা দারুণ কার্যকরী। আমার কাছে মনে হয় সবাই এক আছি এবং একটা টিম হয়ে খেলার চেষ্টা করছি। এইসব টুর্নামেন্টে যেটা হয় এক এক জায়গা থেকে একজন আসে, সো কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। রংপুরের প্রতিপক্ষ রাজশাহী কিংস লড়াকু পারফরমেন্স উপহার দেওয়ার জন্য মরিয়া। ক্যারিবিয়ান ড্যারেন সামি দলটার সবচাইতে বড় অনুপ্রেরণা। এদিকে রংপুরকে মাঠে উৎসাহ দিতে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান। নাজমুস সাকিব, নিউজ 24, সিলেট। এবার জানাবো দেশের ফুটবলের খবর। প্রিমিয়ার লীগ নিশ্চিত হয়েছে আগে, এবার চ্যাম্পিয়নশিপ লীগের শিরোপা অর্জনের লক্ষ্যে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3:30। এই ম্যাচ জিতলেই শিরোপা নিজেদের করে নেবে কাঞ্চনডা। এবারে প্রথমবার চ্যাম্পিয়নশিপ লীগে অংশগ্রহণ করে দলটি, প্রথমবারই চমক দেখায় ওরা। 16 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রেডরা। আরেকটি ম্যাচ জিতলেই ট্রফি চলে আসবে বসুন্ধরা কিংসের ঘরে। সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতেই জেনে নেব ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম সিটি নির্বাচন নিয়ে, অগ্নি পরীক্ষা হবে 6 সিটিতে, 2 জোটেই ভোট প্রস্তুতি, রংপুরের শোষিত আওয়ামী লীগ অন্যগুলোতে তীব্র লড়াই। রোহিঙ্গাদের নিয়ে একটি রিপোর্ট করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ঝুঁকিতে লাখ শিশু, পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে 2,70,000 শিশু অপুষ্টির শিকার অনেকে। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠে আজকের প্রধান শিরোনাম, উচ্চ ব্যয়ে নিকৃষ্ট বসবাস ঢাকায়। আর একটি রিপোর্ট আছে, সেটি হল 2 জোড়া খনি অনৈতিক সম্পর্কের কারণে। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, 106 উপজেলা প্রশাসন চালাচ্ছে নারীরাই, 10 সচিব, 6 ডিসি ও 16 এডিসি নারী। চাল নিয়ে একটি রিপোর্ট করেছে তারা, চাল নিয়ে দুশ্চিন্তা কমেনি, মজুদ 8 থেকে 10 লাখ টন থাকার কথা, আছে 4,04,000। এবারে দেখে নেব দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলের সংলাপ, বিপরীত মেরুতে 2 দল। আরও আছে অস্থিরতা ও অবক্ষয়, স্বজনের রক্তে রঞ্জিত হাত। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম, জটিল আবর্তের রাজনীতি, রোহিঙ্গাদের নিয়ে একটি রিপোর্ট আছে, প্রবেশের অপেক্ষায় আরও হাজার হাজার রোহিঙ্গা। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, মার্কিন সিনেটে বিল, বর্মী সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম, কথা রাখেনি রাজক, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প। আরও আছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি নিয়ে একটি রিপোর্ট, কারা আসছেন 0-4 পদে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে আজকের চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আসলে কি কি? ধন্যবাদ যোজনা। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই চট্টগ্রাম বন্দরকে নিয়ে এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে প্রায় প্রাত্যহিক দিনের মতো আজকেও শিরোনাম রয়েছে এবং চট্টগ্রামের হোল্ডিং ট্যাক্স সহ নানা প্রসঙ্গ তো রয়েছে। এই দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ, সেটির প্রধানতম শিরোনাম চট্টগ্রাম বন্দরকে নিয়ে। বলা হচ্ছে বন্দর নিয়ে বড় পরিকল্পনা হচ্ছে, স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক এবং একই সাথে সক্ষমতা আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মত বিনিময়
বিনিময় অনুষ্ঠানে এবং অবহেলায় গ্রামাঞ্চলের সরকারি মাধ্যমিক স্কুলগুলোর উপর একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই কাগজে। এদিকে ভালো মন্দ চিহ্নিত করতে বসছেন প্রকৌশলীদের সাথে চট্টগ্রামের মেয়র। চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসনে সিডিওর যে মেঘা প্রকল্প সেটি নিয়ে কাজ করছেন মেয়র এবং রোহিঙ্গা সংকট উত্তরণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র শিরোনামে আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে। উখিয়ায় মার্কিন প্রতিনিধি দল কাল যাচ্ছে মিয়ানমার এবং চট্টগ্রামের দৈনিক পূর্বকন্ড আরও একটি বহু প্রচারিত কাগজ যেটি চট্টগ্রাম বন্দরকে 2100 সালের উপযোগী বন্দরের রূপে গড়ে তোলার জন্য একটি রূপরেখা হচ্ছে বলে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সবার বরাত দিয়ে প্রতিবেদন। এদিকে নগর ভবন ঘেরাও হবে 4 ডিসেম্বর করদাতা সুরক্ষা পরিষদের ঘোষণা এবং মিয়ানমার সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন সিনেটে শিরোনামে আরেকটি প্রতিবেদন রয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তোড়জোড়ের খবর বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই কাগজে। পূর্বদেশ চট্টগ্রামের আরও একটি বহুল প্রচারিত কাগজ যেটিতে তারা প্রধান প্রতিবেদন করেছেন কাঁচা বাজার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রতিবেদনে মাছ মাংসকে ছাড়িয়ে গেছে সবজির দাম এবং বাংলাদেশে জঙ্গি হামলার ঝুঁকি দেখছে অস্ট্রেলিয়া শিরোনামে আরেকটি প্রতিবেদন রয়েছে এবং অবরোধের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মিয়ানমারের বরার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এদিকে চট্টগ্রামের প্রবীণ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং দক্ষিণ চট্টগ্রামের বারে বারে নির্বাচিত নেতা, তার স্মরণে বিভিন্ন প্রতিবেদন রয়েছে চট্টগ্রামের কাগজগুলোতে। প্রাসঙ্গিকভাবে সুপ্রভাত বাংলাদেশও এ নিয়ে প্রতিবেদন আছে এবং এই কাগজটিতে লঙ্গদুতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যুরও একটি খবর বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং চট্টগ্রামের মেয়র আজম নাসিরুদ্দিনের বক্তব্যের বরাত দিয়ে এই কাগজের প্রধান প্রতিবেদন, আমার ভাবমূর্তি বিনষ্ট করা মানে দলকে প্রশ্নবিদ্ধ করা এবং শীতের সবজি ঢুকলেও বাজারে এখনও গরম পরিস্থিতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং ইতিহাস বিকৃতি পর্যায় নিয়ে বাংলাদেশের দূতকে পাল্টা তলব পাকিস্তানের শিরোনামে আরও একটি খবর রয়েছে এই কাগজে। এই হলো আমার চট্টগ্রামের প্রধানতম কাগজ। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে জানাবো বিনোদনের খবর। বাংলাদেশ, ভারত এবং অস্ট্রেলিয়ায় একসাথে মুক্তি পেয়েছে আলোচিত চলচ্চিত্র ডুব। জানিয়ে দর্শক এবং হল মালিকদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে, কিন্তু প্রথম দুদিন দর্শকদের ভিড় দেখা গেলেও তারপর আর সেটা দেখা যায়নি। এতে করে অনেক হল মালিকই শো এর সংখ্যা কমিয়ে দিয়েছেন। সিনেমা দেখে আসা দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। কৌতূহলী হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। নানা কারণে শুটিং এর শুরু থেকে খবরের শিরোনামে ছিল ডুব। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে ডুব সিনেমা তৈরি, এমন শিরোনামও হয়েছে বহুবার, যদিও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী বারবারই অস্বীকার করেছেন সেটি। আমি যেটা বলবো আপনি সেটাই করুন। আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচু জোরটা কেন করতেছে? বাংলাদেশের সিনেমায় প্রথমবার মতো ইরফান খানকে দেখা গিয়েছে ডুব সিনেমায়। মায়া, তুমি নিউজ পেপারে কি বলছো? আরে কিসের ফিল্ম ডিরেক্টর? এই সমস্ত শর্ট ফিল্মে কি পেটে ভাত হয় নাকি? আপনি আগের ফিল্মে তো এরকম একটা সিন লিখছিলেন না যেখানে মেটা ওয়ার্ল্ড টপকে আসে, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? মুক্তির প্রথম দুই দিন রাজধানীর বিভিন্ন সিনেমা হলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, তারপর কমতে থাকে দর্শক সংখ্যা, যা হতাশ করে হল সংশ্লিষ্টদেরও। অনেকদিন আগে থেকে এটা প্রচারণা চালাচ্ছি যে ভাবছিলাম যে ডুব ছবিটা অনেক ভালো যাবে আমাদের, যেহেতু মাঝখানে দু তিনটা ছবি আমাদের খুব ভালো গিয়েছে, আশা করছি ওদের ওই ছবিগুলোর চেয়েও অনেক ভালো যাবে এটা, কিন্তু আসলে আমাদের মনে আসে পূরণ হয় নাই। ডুব মুভি নিয়ে খুব মানে প্রত্যাশা ছিল আমাদের এই মুভিটা এবং সে কারণে আমরা 13টা শো দিয়েই আমরা শুরু করেছিলাম, বাট আমরা সেভাবে আশানুরূপ ব্যবসা পাচ্ছি না ইনফ্যাক্ট। সো আমরা নেক্সট উইকে আমরা 6টা শো রাখবো। বাংলাদেশে মাত্র 39টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ডুব। দেশের বাইরে ভারত ও অস্ট্রেলিয়া মিলিয়ে এর হল সংখ্যা ছিল 40। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নববধূ সাজে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রেমস কালেকশনের ব্রাইডাল শোর মঞ্চে র্যাম্পের স্টপার হিসেবে হেঁটে দ্বিতীয় ছড়ান্দ অপু। অপু ছাড়াও ছিলেন নীরব, ইমন, ইশিকা, শবনম ফারিয়া, তানজিন তিশা সহ আরও অনেকে। নিকা শিরোনামের এই ফ্যাশন শোর খবর জানাচ্ছেন ফাতেমা কাউসার।
নিকা শিরোনামের এই ফ্যাশন শো ছিল ব্রাইডাল কালেকশন নিয়ে। মাথায় টিকলি, নাকের নোলক, হাতে মেহেদি দিয়ে নববধূ সাজে সেজে প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটেন চিত্রনায়িকা অপবিশ্বাস। শরীরে আগাগোড়া ঢাকা ছিল বিলাসবহুল ভেলভেট কাপড়ের বেগুনি গাউনে। অপু ছাড়া এদিন র‍্যাম্পে হেঁটেছেন চিত্রনায়ক নীরব, মডেল অভিনেত্রী ঈশানা, শবনম ফারিয়া, ফারিন, নাদিয়া সহ দেশের প্রথম সারির মডেলরা। যাদের ব্রাইডাল কালেকশন লাগবে তাদের কাছে এই ফ্যাশন শোগুলো খুব হেল্পফুল হবে। আমি বেসিক্যালি ফিল্মে আসার আগে আমি র‍্যাম্পে কাজ করেছিলাম, সো ওই অভিজ্ঞতাটা কিছুটা আছে। ড্রেসটা অনেক সুন্দর হয়, তখন অটোমেটিক্যালি এমনি একটা ভালো লাগা চলে আসে। গত আগস্টে প্রেমস কালেকশনের যাত্রা শুরু হয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। প্রায় 22 বছর পর পর্দায় আসতে যাচ্ছে কাল্পনিক অ্যাডভেঞ্চার নির্ভর জনপ্রিয় ছবি জুমানজির সিকুয়াল জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল। তবে রিমেক মানতে নারাজ ছবিটির পরিচালকের দাবি। এই ছবিতে গল্পের ধারাবাহিকতা বজায় রেখে নতুনত্ব আনার চেষ্টাই করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিন ইসলাম। মনে আছে 1995 সালে নির্মিত ফ্যান্টাসি নির্ভর অ্যাডভেঞ্চার মুভি জুমানজির কথা, যেখানে খেলার ছলে দুই ভাই বোন ঢুকে পড়ে কল্পনার জঙ্গলের এক অদ্ভুত জগতে। দেখা হয় রবিন উইলিয়ামসের সাথে, ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর সব ঘটনা। সেই রোমাঞ্চকর গল্পই আবার পর্দায় আনতে যাচ্ছেন পরিচালক জ্যাক কসদান। তবে আর সব সিকুয়ালের মতো ছবিটি পুনর্নির্মাণ বা রিমেক নয়, বরং মূল গল্পের ধারাবাহিকতা বজায় থাকবে এই ছবিতে, এমনটাই জানালেন ছবির কলাকুশলীরা। আমি নিজে এই গল্পের অনেক বড় ভক্ত। আমরা এমন একটি ছবি তৈরি করছি যেটি সবসময় নতুন। মূল ছবিতে তারা গেমের সাহায্যে আসল জগৎ থেকে কল্পনার জগতে হারিয়ে যায়, কিন্তু এখানে পুরো ছবি জঙ্গল ঘিরে। এটাই দুটো ছবির মধ্যে মূল পার্থক্য। ছবিটিতে স্পেশাল এফেক্ট বা কৃত্রিমতা নির্ভরতা কমিয়ে বাস্তব দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। আর তাই পোকামাকড়ের উপদ্রব সত্ত্বেও এর বেশিরভাগ শুটিং করেছেন হাওয়াইয়ের হনুলুলুর জঙ্গলে। দর্শকরা এখন অনেক বেশি সচেতন, তারা কৃত্রিম আর বাস্তবের পার্থক্য বোঝেন। এটা একদম বাস্তব। দর্শক আমাদের একেবারে গল্পের পরিবেশের ভেতরে পাবেন। ছবিটি পর্দায় আসছে আগামী 22 ডিসেম্বর। ফারহিন ইসলাম, নিউজ 24। দর্শক, আবারও যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী রিয়া ছাদার চৌধুরী। তার কাছ থেকে জানবো আজকের চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। রিয়া ছাদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যোজনা আমি শুনতে পাচ্ছি। রিয়া ছাদা, আপনার কাছে জানতে চাই যে আজকে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো কি কি? আসলে ধন্যবাদ যোজনা চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই প্রধানতম শিরোনামের মধ্যে বিএনপির নির্বাচনমুখী বিএনপির অবস্থান এবং ফের জঙ্গি হামলার শঙ্কা নিয়ে অস্ট্রেলিয়ার যে মন্তব্য এবং দক্ষিণ চট্টগ্রামে আজকে আওয়ামী লীগের পথে পথে সমাবেশ রয়েছে, এই সব শিরোনামের প্রাসঙ্গিক আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাহজাদা মহিউদ্দিন, যিনি দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। স্বাগত জানাই আপনাকে। আমরা আজকে দক্ষিণ চট্টগ্রামের রাজনীতির প্রবাদতম পুরুষ আখতারুজ্জামান চৌধুরী বাবু, তাঁর আজকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রয়েছে, আজকে তার মৃত্যুবার্ষিকী সভা, এবং এই উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি সমাবেশ করবেন এবং সাতকানিয়েও তিনি সমাবেশ করবেন, চকরিয়ায় করবেন, চন্দনায়েশে করবেন, আনোয়ারাতে করবেন। সর্বশেষ আওয়ামী লীগের কেমন প্রস্তুতি এবং এই সমাবেশগুলো কি বিএনপি চেয়ারপারসনের সমাবেশের পাল্টা কোনো প্রক্রিয়া কিনা? আমি সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করছি আমাদের প্রিয় নেতা
আলহাজ আক্তারুজ্জামান বাবুজিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন দীর্ঘদিন, দক্ষিণ চট্টগ্রাম আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব দিয়েছেন, বারবার নির্বাচিত সংসদ সদস্য। আজকে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই মূলত আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল টিম আজকে আনোয়ার রায় আসবেন, তার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি অংশগ্রহণ করবেন। এটা আপনি যেটা বললেন, এটা খালেদা জিয়ার পাল্টা কোনো কর্মসূচি না, মোটেও না। যদি পাল্টা কর্মসূচিটি হতো আমরা সেটি ঢাকা থেকেই শুরু করতাম। আপনি জানেন যে এই কক্সবাজারে বাংলাদেশের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার সাথে সাথে আমাদের প্রিয় নেতা এনামুল হক শামীম, যিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, তার নেতৃত্বে একটি টিম গঠন করে, ত্রাণ টিম গঠন করে সর্বপ্রথম আমরা সকলে মাঠে নেমেছিলাম আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, নির্দেশে ওবায়দুল কাদের আমাদের প্রিয় নেতা তার সার্বিক তত্ত্বাবধানে। তখন থেকেই আজকে যে এই এই সুযোগে আমরা কক্সবাজার যাব, যেহেতু নির্বাচন সামনে আসছে, দলের রাজনৈতিক পরিস্থিতি আপনি জানেন দক্ষিণ চট্টগ্রাম। প্রাসঙ্গিকভাবে চুম্বক একটি প্রশ্ন করতে চাই, আজকে কি কোনো সংঘর্ষের আশঙ্কা আছে কিনা দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে? কোন্দল রয়েছে, আমি আমি দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে কোন্দল খুব একটা বেশি আছে বলে আমার মনে হয় না, আমি আশঙ্কা করি না। আমি আশা করছি আজকে অত্যন্ত সুন্দরভাবে যে 5-6টি জনসভা রয়েছে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের নেতৃত্বে, সুতরাং এই এই জনসভাগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এতক্ষণ চট্টগ্রামের রাজনীতিতে আজকের দিনের জন্য সবচেয়ে আলোচিত যে ঘটনা ঘটতে চলেছে, দক্ষিণ চট্টগ্রামে পথে পথে জনসভা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেই প্রসঙ্গে আমাদের সাথে আলোচনা করছিলেন একজন সাবেক কৃতি ছাত্রলীগ নেতা শাহজাদা মুদ্দিন, যিনি এখন দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ যোজনা দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।